ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাড়িতে থেকে ভালোভাবে লেখাপড়া করছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের যে বাড়ির কাজ দেওয়া আছে, বাড়ির কাজ 16 নিয়ে। দেখো, 16 আছে 11 অধ্যায় থেকে তথ্য যোগাযোগ, ঠিক আছে, এখান থেকে নেওয়া। তো 11-তে তথ্য যোগাযোগ, এখানে পাঠ নম্বর আছে তথ্য সংগ্রহের উপায় সমূহ, ঠিক আছে, যে কীভাবে আমরা তথ্য সংগ্রহ করতে পারি সে উপায়, এ নিয়ে আমাদের কাজ। তো দেখো, কাজ আমাদের জীবনে প্রযুক্তির ব্যবহার, ঠিক আছে। তো এখানে দেখো, শিক্ষার্থীরা তাদের পাঠ্য বইয়ের 69 নম্বর পৃষ্ঠায় দেওয়া নির্দেশনা অনুযায়ী নিচের ছকটি তাদের খাতায় তৈরি করে পূরণ করবে, ঠিক আছে। এই যে ছকটি দেওয়া আছে, ছকটি খাতায় তৈরি করে এটি পূরণ করতে হবে, ঠিক আছে। তো আমরা করে ফেলি। দেখো দেখো বিভিন্ন প্রকার তথ্যের নাম ও আমরা কোথা থেকে পাই তা নিচের ছকে লেখো, ঠিক আছে। তো আমাদের বিভিন্ন প্রকার তথ্যের নাম লিখতে হবে এবং সে তথ্যটা কোথা থেকে পায় সেটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। তথ্যের নাম এখানে দেখো একটি দেওয়া আছে, তোমরা কীভাবে লিখবে এই জন্য একটি দেওয়া আছে, যে পরীক্ষার সময়সূচি, এটা কোথা থেকে তথ্যটা পায়, স্কুলের নোটিশ বোর্ড আর শিক্ষকের কাছ থেকে, তাই না? এইখান থেকে, এই দুই জায়গা থেকে আমরা এই এই তথ্যটি পাই, তাই তো? তো এরকম আমরা আরও তথ্য নাম লিখবো এবং কোথা থেকে পাই সেটা লিখে ফেলবো। তো দেখো, আবহাওয়ার খবর আমরা কোথা থেকে পাই, তো দেখো এখানে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট হতে পারে, তাই না? ইন্টারনেটও দিতে পারো এখানে, রেডিও টেলিভিশন দেখো তো পাই। তারপর দৈনিক খবর খবর, এটাও তোমরা খবরের কাগজ, ইন্টারনেট, রেডিও, টেলিভিশন বিভিন্ন জায়গায়, আমিও কিছু দিয়েছি, দেখো দুটো তিনটে করে দিয়েছি। তারপরে তোমরা আরও কিছু থেকে পাও সেটাও লিখতে পারো। তো তারপরে দেখো, দেশ বিদেশের খবর কোথা থেকে পাও, এটাও তোমরা পাঠ্যপুস্তক, টেলিভিশন, ইন্টারনেট, রেডিও বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, তাই না? তো তোমরা এভাবে লিখে দিলে হয়ে যাবে। তারপরে বিজ্ঞান বিষয়ক খবর খবর, তথ্যের নাম কি বিজ্ঞান, বিজ্ঞান বিষয়ক খবর খবর আমরা পাঠ্যপুস্তক, খবরের কাগজ, তারপরে ইন্টারনেট থেকেও পাই, তাই না, শিক্ষকের কাছ থেকেও পাই। এভাবে আমরা বিভিন্নভাবে আমাদের তথ্যগুলো পাই, তাই না? তো তারপর দেখো, কেনাকাটা, কেনাকাটা বিষয়ে আমরা তথ্যগুলো কীভাবে পাই, এটা আমরা সংবাদপত্র, ইন্টারনেট, রেডিও, টেলিভিশন এবং বিভিন্ন মানুষের কাছ থেকে পাই, তাই না? তো এখানে আমি যেগুলো দিয়েছি দেখো, সংবাদপত্র, ইন্টারনেট, রেডিও, মানুষ, এখানে বিভিন্ন জনের কাছ থেকে পাই, যে কেউ কিছু কিনে নিয়ে আসলে সে বলে অমুক জায়গায় যাও, অমুক জায়গায় এই দোকানেরটি এই জিনিসটি পাওয়া যায়, তাই না? এইভাবে আমরা কেনাকাটা সম্পর্কে তথ্য পাই। তো তারপরে দেখো এখানে কৃষি বিষয়ক, তো কৃষি বিষয়ক তথ্য আমরা কীভাবে জানতে পারি, তো দেখো এখানে পাঠ্যপুস্তক থেকে জানতে পারি, সংবাদপত্র এবং ইন্টারনেট থেকে। এছাড়াও কৃষি যে সহকারী কর্মকর্তা আছে, কৃষি বিষয়ক যারা চাকরি করে, তারপর শিক্ষকের কাছ থেকে পেতে পারি, তাই না, বা অন্য কৃষকের কাছ থেকে পেতে পারি, বিভিন্ন মানুষের কাছ থেকে পেতে পারি, তাই না? তো আমি এখানে কি দুইটা তিনটা করে লিখে দিয়েছি, তোমরা এভাবে লিখলে হবে। তারপরেও আমি তোমাদের জানিয়ে দিলাম যে এখান থেকেও আমরা এই তথ্যগুলো পেতে পারি, ঠিক আছে। তো তারপর দেখো খেলাধুলা, খেলাধুলা বিষয়ে সংবাদ আমরা কীভাবে পেতে পারি, যেমন রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, সংবাদপত্র, বিভিন্ন জায়গা থেকে আমরা খেলাধুলা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে পারি, তাই না? তো আশা করি বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্টস। তোমরা এর বাইরেও যদি কিছু দিতে চাও দিতে পারো। তো আমি এখানে দিয়েছি এই তথ্যের নাম এবং দুইটা তিনটা করে, সর্বোচ্চ চারটা করে নাম দিয়েছি। তোমরা এখানে আরও কিছু যোগ করলে করতে পারো, না হলে এগুলো লিখে দিলেই তোমাদের বাড়ির কাজটা সুন্দর হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো কীভাবে লিখতে হবে এবং কী লিখতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, এবং যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যেন পরবর্তী ভিডিওগুলো আসলে সহজে পেয়ে যাও। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।